ঢাকা চলে এসেছি মানিকগঞ্জ আর এই যে আপু দোকান যে হাঁসের মাংস মানিকগঞ্জ যাচ্ছি আজকে তো এই কয়েকদিন আসলে বলা হয় নাই ভিডিওতে বলি নাই যে আমরা যাব মানিকগঞ্জে তো ফাইনালি আজকে যাচ্ছি আজকে হচ্ছে কত তারিখ আজকে 8 তারিখ মঙ্গলবার তো আজকে আমরা মানিকগঞ্জ যাচ্ছি আর এই দেখেন পিছনে একদম ব্যাগ ট্যাগ গোছায় রেখে দিছি তিনটা ব্যাগ তো একদম লম্বা সফরে যেতেছি আমরা লম্বা সফর বলতে আমরা প্রায় ফেব্রুয়ারি মাস শেষ করে আসব প্রায় 25-26 তারিখ মানে 21 ফেব্রুয়ারি করে তারপর আসব হাজবেন্ডের মধ্যে অফিস যাবে আসবে তো আর আমরা ওখানেই থাকব তো চলেন আমাদের মানিকগঞ্জে আপনারা সবাই চলেন তো শীতের সকাল শীতের সবকিছু আপনাদেরকে দেখাবো আশা করি সবার কাছে ভালো লাগবে মানিকগঞ্জের ব্লগগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গ্রামে তো অনেক শীত পড়ছে জানি না কি করবো বাচ্চাদের অনেক ঠান্ডা লাগছে দাদ আছে খালাতো ভাইয়ের বিয়ে তো সেই বিয়ে খাইতে মূলত যাইতেছি এই জন্য এত ব্যাগ শেক না ধামনি কোথায় যাইতেছো মানিকগঞ্জ আমি ঠান্ডা লাগছে নাক একদম আটকে গেছে না বাবা তো আমরা এখন রেডি হয়ে গেছি আর আজকে রান্না বান্না করিনি ওই কিছুদিন আগে যে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম সেটা ডিপ ফ্রিজে রেখে দিছিলাম বক্সে তো ওইটা গরম করতেছি ওইটা খেয়ে দিয়ে সবে যাবো আর হাজবেন্ড অফিসে আছে তো অফিস থেকে আসলে আমরা গো টু মানিকগঞ্জ তো চলেন আর আমি যেহেতু আমরা চারজন মোটর সাইকেলের জায়গা হয় না আর ব্যাগ ট্যাগ তো হাজবেন্ড যাবে মোটর সাইকেল নিয়ে একা আর আমি আমার ছোট মেয়ে আর বড় মেয়ে আমরা যাব বাসে হেমাদপুর পর্যন্ত ওইখান থেকে সিএনজি করে মানিকগঞ্জ তো চলেন একসাথে যাই আর সবাই দোয়া করবেন যাতে সুই সালামতে মানিকগঞ্জে পৌঁছাতে পারি তো কালকে আবার ছোট ভাইয়ের খালাতো ভাইয়ের বিয়ে আছে তো খালতো ভাইয়ের বিয়ে হলো চলুক তারপর সবকিছু গ্রামের বিয়ে কিভাবে হয় অনেক মজা হয় গ্রামের বিয়ে আমাদের মানিকগঞ্জে বিয়ে কিন্তু অন্যরকম হয় একটু নিয়ম কারণ কেউ মাইন্ড করবেন না তো সবাইকে সবকিছু শেয়ার করবো আশা করি সবার কাছে ভালো লাগবে তো চলেন এখন খাওয়া দাওয়া করবো হাজবেন্ড বলতেছে রেডি হয়ে থাকো আমি গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছি এখন শুধু খাওয়া দাওয়া করবো তারপর হাজবেন্ড আসলে আমরা চলে যাবো তো চলেন যাওয়ার সময় দেখাবো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন অপেক্ষা করতেছি তন্ডার আব্বুর জন্য তা আমাদের রেডি হয়ে গেছে তন্ডামণিও গেঞ্জিটা পরবে আর সব কিছু গোছানো শেষ তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি আবার বিকেলের নাস্তার জন্য বিকেল তো হয়ে যেতেছে 1টা বাজে এখন তোর আব্বু আসলো না কখন আসবো আর তো আসলে আমরা আসলে বের হয়ে যাব তো এই জন্য সবাই একদম আমি জামা কাপড় পরে তাহামনি জামা কাপড়ে তাহামনি বৃষ্টি লাগে তারপর একদম রেডি হয়ে আমরা শুয়ে আছি তো আমরা তন্ডার আব্বু আসলেই তাহার আব্বু আসলে আমরা কি করব মানিকগঞ্জ যাব বলো আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না টিটি দেখা যায় টিটি দেখা যায় তন্ডা তো খালি গেতে টিটি দেখা যায় তো চলেন এখন বসে আছি তন্ডার আব্বুর জন্য দেখি কয়টা বাজে যাই দেখেন এখনো আসেনি 2:30 বাজে মানে কেমনটা লাগতেছে রেডি হয়ে বসে থাকলে মানে কতটা খারাপ লাগে যে রেডি হয়ে বসে থাকে আসছিলাম কতক্ষণ আবার উঠে গেছি বারান্দায় দাঁড়ায় আছি দেখে আসতেছে নাকি দেখে আসতেছে নাকি তাও আসে না তো কেমনটা লাগে 2:30 বাজে এখন 2:30 বাজে এখন আসার কোনো নাম নাই তো আমি আজকে কসমেটিক্স এই যে ব্যাগে ভরতে হবে এসব কিছু রেখে দিছি এখানে এগুলো সব ভরবো তো চলেন দেখি কখন আসে অপেক্ষা করি কিছু করার নেই কারণ সে না আসলে যাইতে পারবো না তো ফাইনালি আমরা যাইতেছি মানে বাসার থেকে বের হইতেছি তো চলেন মানিকগঞ্জ যাই আমরা হাজবেন্ড আসছে একটু আগে তো নিচে ব্যাগ বাঁধতেছে তো চলেন আমাদের সাথেই চলেন জানি না কখন যে পৌঁছাইবো কারণ এখন অলরেডি 3:30-3:30 মতো বাজে
তিনটা বারো বাজে, এখন তিনটা বারো বাজে, তো জানি না কয়টার দিকে যে পৌঁছাবো, তো গেলে কথা হবে, তো সবাই দোয়া করবে, তো চলেন আল্লাহর নাম নিয়ে রওনা দিই মানিকগঞ্জে। তো মানিকগঞ্জ গিয়ে কথা হবে, না রাস্তায় যদি পারি তাহলে দেখো। তো আমরা চলে আসছি মানিকগঞ্জ, আর এই যে আপুর দোকান, এখন বাজে কয়টা, প্রায় সাড়ে ছয়টা, এখন মানিকগঞ্জে শহরে আছি আপুর দোকানে। তো এখান থেকে এখন আবার বাসায় যেতে হবে আরো অনেক, তো এমনি মাথা ঘুরতেছে আমার, তো চলেন বাসায় গিয়ে কথা হবে। যে আমাদের দোকানে নাস্তা নিয়ে আসছে, স্যান্ডউইচ মনে হয়, চিকেন রোল, চিকেন রোল না ভেজিটেবল রোল, খাও তো না আপনি খাও। তো আমরা মানিকগঞ্জে এসে পড়েছি, মানে আমাদের বাড়িতে, এখন বাজে আটটা, তো এসে হাত মুখ ধুইলাম আবুর দোকানে, কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, তো আরও আগেই চলে আসতাম, তো আব্বু আমরা একসাথে আসলাম, তো এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি রান্না করছে। কি রান্না করছো? হাঁসের মাংস, মাছ ভাজি, আলু ভর্তা। তো চলেন আমরা এখন খাওয়া দাওয়া করি। যে হাঁসের মাংস কি করুন, জাল দিবে মানা করতে পারবে, হাঁসের মাংস শীতের দিনে মজা। মাছ ভাজা, এখানে ভর্তা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বসে বসে টিভি দেখতেছি। আর মানিকগঞ্জে প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা, আর আমরা জার্নি করে আইসা আরো একদম শক্ত হয়ে গেছি ঠান্ডা। এখন ভাত খাওয়া দাওয়া করলাম, হাঁসের মাংস, মাছ ভাজা, ভর্তা। তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমার ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, গুড নাইট। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না।